আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার মধু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগটি শেয়ার করছি। আজকে আমাদের বাসায় দাওয়াতের প্রস্তুতি চলছে। আমি সকালবেলা উঠেই একটা পিঠা বানাতে লেগে পড়েছি। আমরা এটাকে বড়া পিঠা বলে থাকি। আজকে আমি পাকা কলা দিয়ে বড়া পিঠাটা বানাচ্ছি। আর এখানে আমি প্রয়োজনীয় মাছ মাংস এগুলো ভেজিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে এই কাজগুলো করে নিলে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। আমার পিঠা বানানো কিন্তু শেষ। আজকের পিঠাগুলোর চেহারাটা অত ভালো আসেনি, কারণ গোলাটা একটু পাতলা হয়ে গেছিল। আসলে খুব তাড়াহুড়া করছিলাম, তো এরই মধ্যে আবার রুটি বানিয়েছি এবং মেয়েদেরকে নিয়ে নাস্তা করে নিয়েছি। একা হাতে বাচ্চাদের সামলে সব কাজ করতে একটু ঝামেলা তো হবেই, তাই না? এখন আমি দুপুরের রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি ডিম ভুনা করব, আর যা যা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। পরিপূর্ণভাবে শেয়ার করতে পারবো না, কারণ এতগুলো রান্না তো একসাথে দেখানো সম্ভব না। আর রান্না করব, ভিডিও করব, এরকম করতে গেলে আমার সারা দিনই লেগে যাবে, তাহলে আর মেহমানদেরকে খাওয়ানো হবে না। তো আমি কাঁচা আম দিয়ে একটা চাটনি করেছি, খেজুর এবং কিশমিশ দিয়েছি সাথে। আমার ননাসের মেয়ে মানে আমার ভাগ্নির খুব পছন্দ হয়েছে চাটনিটা, ও তো খালি মুখেই খেয়ে নিয়েছে সব। আমাদের এই এলাকার একটা ট্রেডিশন আছে যে মেহমানদেরকে দাওয়াতে পুরি বা লুচি, যেটাকে বলি আমরা, লুচি করে খাওয়ায়। তো আমরাও সবসময় চেষ্টা করি এটা রাখার, তা আজকেও তাই করা হচ্ছে। আমার ননাস এবং শাশুড়ি লুচিগুলো বেলে দিয়েছে, এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিক দিয়ে আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে, এবং আমার ননদিনী বা ননাস যাই বলি না কেন, আমার আপু, উনি হচ্ছে গিয়ে মাংসটাকে মেখে নিচ্ছে। তো প্রেশার কুকারে আমি আজকে বসিয়ে দেব, খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, কারণ দুইটা মাত্র চুলা, রান্না অনেকগুলো। আর এদিক দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি সেমাই রান্না করার জন্য। আর এখানে মুরগির মাংসটাও মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর অন্য চুলায় মাছ ভাজাটা করে নিচ্ছি। আর মাছটা দিয়ে আমরা পটল দিয়ে একটা ঝোল রান্না করব। আসলে শুধু মাছ মাংস রান্না করলে কেউ অতটা এনজয় করে খেতে পারে না, এর মধ্যে একটু সবজি থাকলে তখন কিন্তু খাওয়াটা ভালো হয় আমাদের পরিবারের অন্তত। তাই মাছের সাথে একটু পটল দিয়েছি। আমার রান্না কিন্তু সব কমপ্লিট, আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়েছি, পুরোটা দেখানোর আমার পক্ষে সম্ভব না আসলে। এখানে আমাদের মাংস রান্না হয়ে গেছে, আর আমাদের সবার ফেভারিট বেগুন ভাজি, এটা আমাদের লাগবেই। আর এখানে সেমাই রান্না করেছি, লম্বা যে সেমাইটা সেটা। আর সালাদও কেটে নেওয়া হয়ে গেছে, এই তো লাচ্ছা সেমাইও রেডি। আর এখানে আছে আমাদের ডিম ভুনা, তারপরে আম দিয়ে ডালও রান্না করেছি কিন্তু। আর আছে আমাদের ফেভারিট আমের চাটনি। আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরে যেই যে মেহমান আসার কথা ছিল তারা কিন্তু আসেনি, রাতে আসবে। তো দুপুরবেলা শ্বশুর শাশুড়ি এবং ননাসকে নিয়েই দুপুরের খাবারটা শেষ করলাম। আর এখন বিকালবেলা আমার শাশুড়ি মা ছাদের উপরে পিঠা বানাচ্ছে। এই পিঠাটাকে এখানে সাতপুতি বলে, আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্ট করে জানাবেন। আসলে এই পিঠা ভাজার যে খোলাটা, এখানে সাতটা পিঠা হয় একবারে, তার জন্যই নাকি এই পিঠাটার নাম সাতপুতি। আমি এতদিন জানতাম না, আজকে খেয়াল করে দেখে পরে জিজ্ঞেস করলাম, তখন আসলে কারণটা জানতে পেরেছি। এবার আমাদের গাছে তেমন একটা আম হয়নি, খুবই কম, কিন্তু আজকের আকাশটা দেখুন খুব সুন্দর। কিন্তু সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে, মনে হচ্ছে কেউ যেন তুলা ছড়িয়ে দিয়েছে রোদ দিতে, তাই না? আমাদের বাড়ির পিছনটায় কলা বাগান, এই জন্য প্রচণ্ড মশা হয় এখানে। আর এই কলা বাগানের ভিতরে কিন্তু শিয়ালের বাসাও আছে, এখানে কিন্তু দিনে দুপুরে শিয়াল দেখা যায়। আজকে কিন্তু আপনাদেরকেও শিয়াল দেখাবো, তবে খুব অল্প সময়ের জন্য, কারণ ভিডিও করতে করতে শিয়াল তো আর বসে থাকবে না আমার জন্য। আমাদের এক্সট্রা কোনো মাটির রান্নাঘর নেই, তাই ছাদের উপরেই আমার শাশুড়ি মা আমাকে দুই চুলা তৈরি করে দিয়েছেন। আর এখানেই পিঠা পানি হোক বা বড় কোনো রান্না বান্নার আয়োজন হলে কিন্তু ছাদের উপরেই করা হয়। আমাদের বরিশালে কিন্তু এই পিঠাটাকে চিতই পিঠা বলে, কিন্তু সাইজটা আর একটু বড় হয় বা এই সাইজেরও হয়। তো অনেকেই অনেকভাবে পিঠাটা তৈরি করেন, কিন্তু আমার শাশুড়ি মা যেভাবে করে সেটা হচ্ছে, প্রথমে আটাটাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নেয় হাত দিয়ে, মানে যেটা আমরা বিটার দিয়ে করে থাকি ফেটিয়ে নেওয়া, তো হাত দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেয় একটু লবণ এবং পানি দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে একদম গরম পানি ওটার সাথে মিক্স করে,
তাহলেই কিন্তু একটা পারফেক্ট গোলা তৈরি হয়ে যায়। পিঠা বানাতে বানাতে আমার ননেশের মেয়ে মানে আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাই আর ওর বাচ্চাও কিন্তু চলে এসেছে। আর এদিক দিয়ে পিঠা বানানো হোক, আর আমি গিয়ে একটু গাছে পানি দিয়ে আসি। আমার অল্প কয়েকটা ফুলের গাছ আছে ছাদের উপরে, তো সেগুলোই একটু একটু যত্ন করে রাখার চেষ্টা করি যতটুকু পারি আর কি। আমার চেয়ে কিন্তু আমার হাজবেন্ড আবার গাছের প্রতি শৌখিন বেশি। সে বাড়িতে আসলেই কোথা থেকে কোথা থেকে কি গাছ নিয়ে আসবে, নিয়ে এসে লাগাবে, সারাক্ষণ মানে গাছপালা নিয়েই তার কাজকর্ম বেশি। এদিক দিয়ে আমার মেয়ে তার দাদিকে লাগিয়ে দিয়েছে পটকা ফুটানোর জন্য, সে কোনো মতে একটু আগুন লাগিয়েই ভয়ে দৌড় দিল। দুপুরে সবাই আসেনি বলে পোলাওটা রান্না করা হয়নি, এখন গরম গরম সবাইকে দিব তাই রান্না করে নিচ্ছি। আমি প্রেশার কুকারেই পোলাওটা রান্না করে থাকি। এখন আমি আমার নিজের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু খুব সহজেই পোলাও রান্না করা যায়, আর চালগুলো কিন্তু একদম ঝরঝরে থাকে এবং সেদ্ধও হয় সুন্দর করে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। দই মিষ্টিও কিন্তু ছিল, আমাদের এখানে দই মিষ্টি ছাড়া কিন্তু জমেই না। আপনারা যারা ঝটপট প্রেশার কুকারে পোলাওটা রান্না করতে যান, তাদের জন্য একটু শর্টকাটে রেসিপিটা বলে দিচ্ছি। যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু পরিমাণের পানি নেবেন, আর আপনারা জাস্ট একটা সিটি দিয়েই কিন্তু নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে ঝরঝরে সুন্দর পোলাও। এখানে কিন্তু এটাকে বিরিয়ানি বলা হয়। আসসালামু আলাইকুম। এখন কিন্তু পরের দিন সকালবেলা, আমার ঘাস ফুলের গাছে কিন্তু কিছু ফুল ফুটেছে, খুবই ভালো লাগছে দেখতে। গাছগুলো মরে গিয়েছিল কিন্তু পানি দিয়ে দিয়ে এবং যত্ন নিয়ে আবার কিন্তু গাছগুলো তাজা হয়ে গেছে, এখন কিন্তু ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আজকের রান্নাবান্না হচ্ছে ডাটা বেগুন আলু দিয়ে মাছ ঝোল আর মুরগির বাচ্চা ভুনা, আর হচ্ছে কিছু পুরি করে নিচ্ছি। কালকে যেগুলো করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। গতকাল আমার ননাসের ছেলে আসতে পারেনি, আজকে ওর জন্য তাই একটু লুচি আর পোলাও রান্না করে নিয়েছি। আর কালকের তরকারিও কিছু কিছু আছে, সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে। অল্প চাল তাই আজকে কড়াইতেই করে নিচ্ছি, প্রেশার কুকারে আর করলাম না। তো পোলাওটা রান্না হতে থাক, আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি যেহেতু এখানে নতুন তাই অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি হবে, তো আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এখন বিকেল হয়ে গেছে, আমার মেহমানরাও সবাই চলে গেছে, আর বিকেল থেকেই কিন্তু খুব সুন্দর ঝড়ো বাতাস দিচ্ছে। আমি আর আমার মেয়েরা গেটের সামনে বসে এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করছিলাম। বাতাসে আমার চুলার উপর থেকে টিন উড়ে গিয়েছে, এখন সেটা ঠিক করে দিচ্ছি। আর আমার বড় মেয়ে ওই যে মসজিদের মাঠে গিয়ে আম কুড়াচ্ছে। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। এই কবিতাটা শুনলে কিন্তু আমাদের মনের ভিতরে একটা ঝড়ের দিনের ইমেজ তৈরি হয়, তাই না? আর এরকমের ঝড়ের দিনে এই আম কুড়ানোটাই হচ্ছে গিয়ে সবচেয়ে মজার বিষয়। আমার মেয়েদেরকে এভাবে আম কুড়াতে দেখে আমার কিন্তু নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সবার সাথে বৃষ্টিতে ভিজে একসাথে আম কুড়ানোর মজাই কিন্তু অন্যরকম। ওই দিনগুলো কি আর কখন আমরা ফিরে পাব মনে হয় না, কিন্তু দিনগুলো কিন্তু একদম অমূল্য, অমূল্য রতনের মতন আমাদের কাছে মনে হয়। যাই হোক, একটু পরেই কিন্তু আপনাদেরকে শিয়াল দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব দ্রুত দৌড় দিবে। ওই যে আমাদের এখানে দিনে দুপুরে কিন্তু এখন শিয়াল নির্ভয়ে হাঁটাহাঁটি করে, আমার তো ভয়ই লাগে কোন সময় বাচ্চাদেরকে কামড় দেয় নাকি।
দেখুন, আমার মেয়ে কিন্তু ভালোই আম কুড়াতে পেরেছে, কি বলেন? বৃষ্টি পড়লে যে কোনো বাচ্চাই কিন্তু খুব আনন্দ পায়। আমার বাচ্চারাও কিন্তু এর ব্যতিক্রম নয়। এই যে এখন দোলনায় দোল খাচ্ছে আর গান গাচ্ছে, বৃষ্টির গান। আর কারা কারা দাওয়াতের পরপরই ভর্তা ছাড়া ভাত খেতে পারেন না? আমি তো একদিন দাওয়াত খেলেই পরে ভর্তা সবজি এসব ছাড়া ভাত খেতেই পারি না। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নেব। এই তো আমাদের সাধারণ খাবার, কিন্তু খেতে অসাধারণ। খাবার খেতে খেতে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।